আমি আরো আরো পিয়ার্সিং করতে চাই, কারণ আমার একটাই পিয়ার্সিং ছিল এবং সেটা আমার বয়স যখন 2.5 বছর তখন আমার বড় আপু আমাকে নিয়ে ওই পিয়ার্সিংটা করায়। তো তখন আমি বুঝি না এবং আমার কোনো স্মৃতি মনে নেই যে পিয়ার্সিং এর, অ্যান্ড আমি অনেক বছর একটা পিয়ার্সিং নিয়েছিলাম। সো মাঝখানে হঠাৎ করে মনে হলো যে আমি আরও পিয়ার্সিং করতে চাই। তো আমি আমার মেজো বোনকে বললাম যে আপু আমি এরকম দুইটা পিয়ার্সিং করতে চাই, আগে একটা করবো পরে একটা করব। পর আপু বল কি, দেখো বারবার কষ্ট করার চেয়ে একবারই তুমি দুইটা পিয়ার্সিং করে ফেলো, কারণ আমাকে তো যেহেতু আমার ব্লাড সুগার প্রবলেম, আমার আই হ্যাভ ডায়াবেটিস, সো আমাকে আগে থেকেই হচ্ছে অ্যান্টিবায়োটিক খেতে হবে। তাই আমি বললাম ওকে। তো তারপর হঠাৎ করে মনে হলো আচ্ছা দুইটা না করে এক কাজ করে তিনটা করে ফেলি, একবারেই ঠিক হয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি আসলে তিনটা করা যত ইজি মনে হচ্ছিল তত ইজি না, কারণ হচ্ছে এখনও হচ্ছে হিলিং হচ্ছে না, অ্যান্ড রাতে ঘুমানো যায় না, কারণ দুই কানেই মানে বালিশে কীভাবে মাথা রাখবেন, স্ট্রেট তো ঘুমানো যায় না। সো লেফটে গেলেও ব্যথায় ঘুম ভেঙে যাচ্ছে, রাইটে গেলেও ঘুম ভেঙে যাচ্ছে, মানে লাস্ট 4 দিন আমি একদমই ঘুমাতে পারি নাই। সো টোটাল এখন পর্যন্ত 4টা আছে, 5 নাম্বারটা হবে, পাঁচ নাম্বারটা এটা হিল হওয়ার পর 5 নাম্বার একটা হবে। স্বপ্ন ফারিয়াকে যারা প্রপার ফলো করতে চান, কানে কিন্তু 5টা ফোঁটা লাগবে কানের দুলের জন্য। ব্রেক বলতে আমি বলবো আমি এখনও ব্রেকে আছি। আগে যেরকম ধরো আমি মাসে 22-23 দিন শুটিং করতাম, এখন তো আমি সেটা করি না। এখন দেখা গেল যে আমি হাইয়েস্ট 10 দিনের বেশি কাজ করতে চাই না। এর পিছনে একটা কারণ আছে যে এটা যারা জানে তারা জানবে যে আমি মাস্টার্স করছি, সো আসলে আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, পরীক্ষা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, মানে প্রপারলি সব করতে হয়। ওখানে আসলে কেউ ছাড় দেয় না শবনম ফারিয়া দেখে, তো ওইটার জন্য আমি চাইলেও আসলে ওভাবে ওয়ার্কলোড নিতে পারি না এটা। আর আরেকটা শুনতে খুবই হাস্যকর শোনাবে, বাট ইটস আ ফ্যাক্ট, যেটা হচ্ছে আমি অনেক মোটা হয়েছি। আমি যাই করি না কেন, আমি আই গেট সো টায়ার্ড, আমি ঘেমে যাই, অল্পতে মনে না আর পারছি না, এরকম একটা ব্যাপার। সো আমি আসলে চেষ্টা করছি আমি একটু ওয়েটটা লুজ করে তারপর আবার প্রপারলি কাজে ব্যাক করতে, কারণ এখন আমার মনে হয় আমি সব ধরনের চরিত্রও করতে পারি না, কারণ নিজের কাছেই মনে হয় যে এই চরিত্রের জন্য আমি মানানসই না, আবার টায়ার্ডও হয়ে যায়। এবং আমাদের কাজটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, আসলে স্ক্রিনে দেখলে ভাবে বোঝা যায় না যে কতটা কঠিন। আমরা প্রায় 15-16 ঘন্টা কাজ করি এবং যখন আমাদের সিন চলে তখন ফ্যান এসি কোনো কিছু চলে না, হাজার হাজার ওয়াটার লাইট জাস্ট মুখের মধ্যে দেয়া থাকে। সো এই গরমে কাজ করা কিন্তু এমনিতেই অনেক কষ্টের। তো তার মধ্যে আমি মোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমার কষ্ট আরও মানে কি বলবো 3 গুণ কি 4 গুণ। তো এই জন্য আসলে আমি খুব একটা বেশি কাজ করতে চাই না, এবং আমাকে কল আসলাম সবাইকে এটাই বলি যে দেখেন আমি অনেক মোটা হয়ে গেছি, আমি একটু শুকাই তারপর কাজ করব। সো এখন আমার যারা ফ্রেন্ড কলিগ মানে কো আর্টিস্টরা যারা, ওরা আমাকে এটাই বলে ফারিয়া ওয়ার্কআউট করছো না? সেদিন তো অসিফ হঠাৎ করে সকালবেলা আমাকে ফোন দিয়ে বলছে যে ও হাঁটতে যাও, এই তুমি কালকে থেকে ট্রেডমিলে হাঁটবা, এরকম। আমার বোন আমাকে একটা ট্রেডমিল গিফট করেছে, আমরাও এরকম শুনেছিলাম যে হ্যাঁ যে একটা ট্রেডমিল আছে ইতিমধ্যে বাসায়, সেটা কি ওরকমই পড়ে থাকে? ওটা এখন পর্যন্ত ভাবে পড়ে আছে, মানে কনভারসেশনও চলছিল বোধহয় মায়ের সাথে যে ট্রেডমিলে দৌড়ানো শুরু করা করছি। হ্যাঁ হ্যাঁ, আমার মা তো ভীষণ কনসার্ন, অ্যান্ড একটা সময় ছিল যখন আমার মা চাইতো না আমি কাজ করি, আর এখন আমারটা সময় এসছে যে মা স্ক্রিনে আমাকে মিস করে। মা যখন দেখে আমার বন্ধু বান্ধবরা সবাই কাজ করছে আমি করছি না, তখন মা বলে হ্যাঁ একটু কাজ করো না, আচ্ছা এই নাটকটা কেন বাদ দিলে, এটা তো ভালো ছিল। তখন মাকে আমি বলি যে মা আসলে এই চরিত্রটা আমার জন্য অনেক, আমাকে অনেক ম্যাচিওর লাগে মোটা হওয়াতে, সো একটু শুকাও বাবা একটু শুকাও।